আসলে আমি আমি সাডেনলি চলে এসেছি লাইভে, আসলে লাকিলি, ইয়েস লাকিলি, আজকে আমার শুটিং একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম, অ্যান্ড আমি আসলে বাসায় ফিরে মনে হচ্ছিল আই এম বোর্ড, সো দ্যাটস ওয়াই ভাবলাম ওকে লাইভে যাই। আই নো ইটস এ মানে অনেক উইয়ার্ড একটা টাইম, বিকজ এখন অনেকেই লাইনে হয়তো বা নেই, বিকজ এখন সবাই তারাবি নামাজ পড়তে গিয়েছে। আমি কি রাইট? ইয়াস আম রাইট। অলরেডি অলরেডি একজন লিখেছে দ্যাট বাঁধন শরীফ লিখেছে লাভ ইউ অপি এম ডি রনি হোসেন, নাইস আপু, থ্যাংক ইউ। আমি আসলে মাত্র শুটিং থেকে আসলাম, তো এই জন্য তো সাজুগুজু করা, মেকআপ করা। একজন লিখেছে হাই বান্ধবী, ওকে ওকে। আই থট যে এখন অনেকেই থাকবে না অনলাইনে, বিকজ এখন টাইমটা, এখন সবাই তারাবি নামাজ পড়তে গিয়েছে, যেহেতু রোজার মাস আজকে থেকে শুরু হচ্ছে, সো সবাই একটু ব্যস্ত, বাট তারপরও অনেককে দেখছি। শিকদার লিখেছে কেমন আছো? আমি ভালো আছি, আম ফাইন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা ব্যাপার না বলি না, 2 দিন আগে তো আমার বার্থডে গেল। আমি আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ আই এম সো হ্যাপি, অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি যখন আমি সবার কাছ থেকে এত লাভ, এত উইস, অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমি অনেক ভিডিও উইশ পেয়েছি, যারা আমাকে উইশ করেছে আমার বার্থডেতে, অ্যান্ড দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। অ্যান্ড একটা ব্যাপার শেয়ার না করলি না, আমার এই বার্থডেতে, আমার আমার লাইফের এতগুলা বার্থডের মধ্যে এই বার্থডেটা আমার কাছে আই ডোন্ট নো একটু একটু ডিফারেন্ট ছিল, বিকজ অফ এমন কিছু কিছু জিনিস ঘটে গিয়েছে যেটা আসলে টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, বাট সব কিছু মিলে আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা বার্থডে গিয়েছে। সবাইকে আসলে ইন্ডিভিজুয়ালি থ্যাঙ্কস বলাটা আসলে পসিবল হয়ে ওঠে না, বিকজ আমি আসলে আমার সামনে যেহেতু ঈদ, টানা কাজ করছি, তো সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আমার একবার লাইভে যাওয়া উচিত, অ্যান্ড সবাইকে আমার থ্যাঙ্কস বলা উচিত, বিকজ এত এত লাভ, এত এত উইশ, মানে আই এম সো হ্যাপি, সো থ্যাঙ্কস টু অল। বাহ, এত মানুষ অনলাইনে আছে, আফসানা আমি আছি, কি খবর আফসানা, কতদিন দেখা হয় না, ইস আই মিস দোজ ডেজ সিরিয়াসলি, আই মিন আমাদের স্কুলের টাইমটা। আচ্ছা, আমি এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে তারাবি নামাজের টাইমে আমি লাইভে এসেছি বলে অনেকে বাজে কমেন্ট করছেন। আই নিড টু নো ভাইয়া, তারাবি নামাজের টাইম এখন, আমি প্রথমেই এসে বললাম দ্যাট অনেকেই হয়তো বা থাকবে না অনলাইনে, তারপর আমি আসলাম, বিকজ আমি আসলে বোর হচ্ছিলাম ফর সাম রিজন। বাট আপনি এখানে কি করছেন? এতই যদি আপনার প্রবলেম হয় আপনি বের হয়ে যান না, আপনি তারাবি নামাজটা পড়ে আসেন, তারপর আমাকে বলেন আমি তারাবি নামাজ পড়তে গিয়েছিলাম, এরপর দেখি আপনি এই টাইমে লাইভে ছিলেন, তাহলে আসলে ব্যাপারটা আসলে লজিক্যাল হয়। আম সরি, আমি আসলে অনেক স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাটস ওয়াই অনেকে আমাকে অনেক ডিসলাইক করে, বিকজ আমার যেটা মন বলে সেটা আমার মুখে চলে আসে, বাট আই লাভ দ্য ওয়ে আই অ্যাম। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ, এখনো অনেক উইশ পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আশিক, বিশ্বজিৎ দত্ত, ওকে, অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ দাদা, অনেকদিন হচ্ছে দেখা হয় না,
অ্যান্ড তোমার সাথে যে কাজটা হয়েছে ওই কাজটা অনেক ভালো ছিল, মা দিবসের একটা কাজ ছিল মনে আছে আমার, চম্পা আপু ছিল আমার মা। অ্যান্ড আই হোপ আমরা খুব ভালো একটা কাজ ভেরি সুন করবো। লটস অফ লাভ ফর ইউ অলওয়েজ বি। সালমান রফি লিখেছে, ইউ আর মাই ফেভারিট অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ সো মাচ সালমান। আচ্ছা, অর্পি আমাকে একটা কোশ্চেন করেছে, এই ড্রেসটা কার? ওকে, এই ড্রেসটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ডিজাইনার জাহিন খানের। ওর কথাটা না বললেই না, বিকজ ও খুব চেতে আছে আমার উপর। আই হোপ যে ও এই ভিডিওটা দেখলে, এই লাইভটা দেখলে ওর রাগটা ভেঙে যাবে যে জাহিন আমি তোর কথা বলছি। রাজেশ লিখেছে, প্লিজ কাম লাইভ ডেইলি। নো, আমি ডেইলি আসবো না, বিকজ সি লাইক আপনি চাচ্ছেন যে আমি ডেইলি আসি। যদি আমি ডেইলি আসি তখন আপনি আর চাবেন না যে আমি ডেইলি আসি। সো আমি এরকম সাডেনলি লাইভে চলে আসব। শুভ ঘোষ লেগেছে, তিশা আপু অনেকদিন পর আপনাকে দেখলাম, খুব ভালো লাগছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাইয়া, মেনে মেনে হ্যাপি রিটার্ন সাদারডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবু সুফিয়ান লিখেছে, কথাগুলো ভালো বলেছেন। কোন কথাগুলো আমি আসলে বুঝতে পারছি না, সব কথা ভালো বলেছি নাকি? এমডি সোহেল আহমেদ লিখেছে, রোজা রাখবেন না? অফকোর্স রাখবো, যতটুকু হয়তো বা সবগুলো রাখতে পারি না, উইচ ইজ ভেরি ট্রু। আমি বলবো না যে আমি 30টা রোজাই রাখি, বাট যতটুকু রাখা আমার সম্ভব হয় আমি আসলে এই মাসটাতে আমি রাখার চেষ্টা করি। হ্যাপি, অনেকে আমাকে এখনো বার্থডে উইশ করে যাচ্ছে। ইভেন আমি আমার ইনবক্সেও দেখেছি যে আমাকে এখনো, ইভেন আমার আমার টাইম লাইনেও দেখছি আমাকে এখনো অনেকে উইশ করে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে আমার বার্থডে এখনো শেষ হয়নি। আই এম সো লাকি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শহীদ সানি লিখেছে, ভয়েসটা অসাম বাট আই হেট মাই ভোকাল, ট্রাস্ট মি। জয়নিকা চৌধুরী লিখেছে, বাহ, ওকে, থ্যাংক ইউ দিদি ফর ইউর কমপ্লিমেন্ট। স্কাই সাহা লিখেছে, আপু আপনার ড্যান্স অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ, আই লাভ ড্যান্স। ওকে, আমি আসলে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, যে কমেন্টগুলো আসলে আমি মুখে আনতে চাই না, কিন্তু ক্যারি অন, ক্যারি অন। ওকে, এনিওয়েজ আই থিঙ্ক ইটস টাইম টু সে গুড বাই। থ্যাংক ইউ সো মাচ, অনেকের কমেন্ট আসলে আমি পড়তে পারছি না, বাট অনেকের কমেন্ট আমার আসলে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ইনশাল্লাহ আর ভেরি সুন লাইভে আসবো, বিকজ আমি আসলে এই টাইমটা খুব এনজয় করি যখন আপনাদের সাথে। আমি খুব কম লাইভে এসেছি, ইটস লাইক 2-3 বার, বাট যতবারই এসেছি আমি অনেক এনজয় করেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা,
লাস্ট লাইভে আমি যে কারণে এসেছিলাম, আমি আসলে সার্থক, বিকজ আমি আমার ওয়েল উইশার ফ্যান্স অ্যান্ড ফ্রেন্ডসের জন্যই আসা লাস্ট লাইভ, অ্যান্ড আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন, সো আই এম সো হ্যাপি, সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, সো টাটা ফর নাও, সি ইউ সুন অ্যাগেইন।